হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একখানে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা নিজের ফোন থেকে যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করেছিলেন রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশান কিংবা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ কিংবা রেশন কার্ড ট্রান্সফার সমস্ত কিছুর আপনার যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস তো সেই স্ট্যাটাসটি আপনি আপনার ফোন থেকেই খুব সহজেই চেক করতে পারবেন তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল করে রাখুন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এর জন্য আপনি কি করবেন প্রথমেই আপনার ফোন থেকে এখানে ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস তো বন্ধুরা ডব্লুবি পিডিএস সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ডব্লু বিপিডিএস স্ট্যাটাস ডিজিটাল রেশন কার্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল তো বন্ধুরা আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করলেই আপনার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফর্ম টাইপ তো বন্ধুরা এখানে আপনাদের আমি ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ফর্ম টাইপ একটি সিলেক্ট করে নিলাম তো এরপরে আপনারা কী করবেন এখানে এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার তো আপনারা এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আমার এখানে মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেছে তো এরপর আপনারা এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি এই জায়গায় বসিয়ে দেবেন তারপর সার্চ এই সার্চবারে সার্চ করবেন তো আমি এখানে ক্যাপচার কোডটি বসিয়ে নিচ্ছি তো আমার এখানে ক্যাপচার কোডটি বসানো হয়ে গেছে এবার আমি সার্চ করে নেব তো সার্চ করলে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নাম এবং অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বার তো আপনার ব্লক মিউনিসিপ্যালিটি নাম এখানে শো করবে তো আপনারা এখানে স্ট্যাটাস অন অ্যাপ্লিকেশান তো আপনি কত তারিখে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনার ফর্মটি কী অবস্থায় আছে সমস্ত কিছু এখানে শো করবে তো বন্ধুরা আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশানটি যদি অ্যাপ্রুভাল পুরোপুরি অ্যাপ্রুভড হয়ে যায় তো তাহলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড ডিটেলস সেম এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার যে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে শো করবে আপনার নাম শো করবে এবং আপনার রেশন কার্ড ক্যাটাগরি শো করবে তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন ডিলারের নামও শো করবে তো আপনারা এখান থেকে আপনার রেশন কার্ডের যে পিডিএফ সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি বুঝতে পারলেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য